আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে জনসম্পর্ক তৈরি করছে, আর তাতে পিছিয়ে নেই মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যব্যাপী তাদের নির্বাচনী প্রচার অভিযান চলছে জোর কদমে, বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলার 54টি কদমতলা কেন্দ্রে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে তারা। বলা চলে 54টি কদমতলা কেন্দ্রে শাসক বিরোধীরা চ্যালেঞ্জ ছুড়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস। 54টি কদমতলাকে পাখির চোখ করে রেখেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। প্রচারেও তারা শাসক বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে ইতিমধ্যেই। প্রতিদিন ছাকে ছাকে মানুষ যোগ দিচ্ছে তৃণমূলে, কারণ পশ্চিম বাংলায় তারা সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে সরকার চালাচ্ছে ভালোভাবে। তাই মানুষের ভরসা তৃণমূল কংগ্রেসের দিকে অনেকটাই বেশি। প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকাল 4 ঘটিকায় কদমতলা ব্লক এলাকার চুড়াইবাড়ি থানাধীন খাদিমপাড়া এলাকায় সমর্থনী সভার শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সংগঠিত করে জেলা তৃণমূল কংগ্রেস। এদিনকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিনকার এই সমর্থনী সভায় 35 পরিবারের 85 জন ভোটার সিপিআইএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নিন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক আব্দুল হাসিম তালুকদার সহ অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি এদিন এলাকার 100 দুস্থ পরিবারকে শীত বস্ত্র বিতরণ করা হয় বলে জানান হাসিম তালুকদার। সভায় বক্তব্য রাখতে গিয়ে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রাজ্যের শাসক ও বিরোধী দলের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। আমি যে দেশের নাগরিক এবং যে রাজ্যের নাগরিক, আমাদের সংবিধানে আছে আমরা যে ধর্মের লোকই হই না কেন আমরা একসাথে থাকতে পারি, কিন্তু আমাদের মধ্যে এসে আজকে 5 বছর ধরে আমাদের কিভাবে বিভাজন করা যায়, আপনার পাশের বাড়ির যে হিন্দু ভাইটা আছে তার সাথে আপনাকে কিভাবে লাগানো যায় সেই চক্রান্ত করছে, কিন্তু আমরা সেই সমস্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে আপনারা জানেন সোনামড়াতে হোক, কদমতলাতে হোক, বক্সনগরে হোক, কৈলাসহরে হোক, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে আমরা ভালোবাসি। কারণ মমতা ব্যানার্জি জানে যে একটা রাজ্য তখনই উন্নত হবে, একটা রাজ্য তখনই উন্নয়নের শিখরে পৌঁছাবে যখন আমরা নিজেদের মধ্যে আমরা নিজেদের একবারের সাথে আরেকবারের যে সম্পর্ক সেই সম্পর্ক যতক্ষণ পর্যন্ত না আমরা শক্তিশালী করতে পারবো, যতক্ষণ পর্যন্ত না আমরা একত্রিত থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের এবং একটা গরিবের বা একটা পাড়া উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। বিধায়ক হয়েছেন ওনার সাথে আমি ডক্টরেট করেছি 18 কোটি। আমাদের প্রশ্ন হতে পারে যে আজকে উনি তৃণমূল কংগ্রেসে কেন গেল? বন্ধুগণ আপনারা জানেন ওনার সাথে দিন রাত পরিশ্রম করে ত্রিপুরা রাজ্য থেকে 16 জন বিধায়ক সিপিআইএম জয়ী হয়েছে। আমরা এখান থেকে আপনারা সহ আপনাদের মূল্যবান ভোট দিয়ে প্রায় 22,000 ভোটে উনি জয়ী হয়েছেন ইসলামউদ্দিন মহাশয়। আপনারা কি 5 বছরের মধ্যে মাত্র 1 মাস ইলেকশনে বাকি আছে কেউ 1 দিন পেয়েছেন কি? আমি শুনেছি কিছুদিন আগে ওনার একটা বাড়িতে উনি সভা করেছেন, তার আগে কেউ পেয়েছেন কি বলুন? এই 22,000 ভোট কেন মানুষ দিল? আপনারা প্রশ্ন করবেন যখন বাড়িতে আসেন। উনি আমার শ্রদ্ধা বড় ভাই, আমি বড় ভাইয়ের মতো দেখি, উনি লোক ভালো নট আউট, কিন্তু এই যে মানুষের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা, আমি নিজেও দিয়েছিলাম আপনাদের প্রতিটা করে ওনাকে নিয়ে আমি দিয়েছি, কিন্তু উনি একদিনও সময় পাননি। আপনারা সবাই জানেন উনি বিধায়ক হওয়ার পূর্বে উনি কুর্তি গরমতলা ভাইস চেয়ারম্যান ছিলেন ব্লকের, এখান থেকে জয়ী হওয়ার পরে একদিন উনি টাইম পাননি ব্লকে গিয়ে যে মানুষের বিল সহ যে গোল নিয়ে যে বাহাতাবাজি হচ্ছে, যে দুর্নাবাজি হচ্ছে, একদিন ডিপার্টমেন্ট উনার পরিচিত, উনি যেহেতু ওখানে চেয়ারম্যান ছিলেন কেন উনি যাননি উনাকে প্রশ্ন করবেন। এই ডিলিশ নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে বন্ধুগণ প্রশ্ন করুন, আর আমাদেরকে আসলে পরে প্রশ্ন করুন যে কি বলেছিল ওরা 2018 বিধানসভার আগে, 18 সালে বিধানসভার আগে, কিন্তু ওরা ইতিমধ্যে সরকার করেছে কিন্তু একের পর এক প্রতিশ্রুতি দিয়ে একটা পালন করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।